নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার রন্ধনে বন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার একটা রেসিপি হচ্ছে ইজি ব্রেকফাস্ট, একটা রেসিপি। আজ আমি বানাচ্ছি ম্যাগি অমলেট। তো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই। আর এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমিও তাহলে আপনাদের এই সাপোর্ট পেলে আরো ভালো করে নতুন নতুন রেসিপি দিতে পারবো। তো আমি এই ম্যাগি অমলেটটা করার জন্য প্রথমেই একটা ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এবার এতে অল্প একটু নুন দিয়ে দেব। জলটা আমার ফুটে গেছে, ম্যাগিটা দিয়ে দিলাম যে একটু সেদ্ধ হোক। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন আমার ম্যাগিটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। এটা করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম। আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম, তারপর এখানে কাঁচা লঙ্কা কুচি আর একটু কারি পাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুই বড় চামচের মতন পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি আর এখানে টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম আর দিচ্ছি নুন। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেব। ভীষণ ইজি একটা ব্রেকফাস্ট, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এটা। একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু হবে, একটু টাইম লাগবে হতে। এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেব জাস্ট 2 মিনিট। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে, ঠিক এইরকম অবস্থায় আছে এটা, হাত থেকে মোটামুটি এটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে এবার সেই বানিয়ে রাখা যে ম্যাগিটা সেটা আমি এখানে একটু স্প্রেড করে দেব। এবার স্প্রেড করে দেওয়ার পরে এবার এইদিকে যে 1/2% আছে এটাকে নিয়ে জাস্ট একটু এইরকম করে চেপে চেপে দিতে হবে। দেখুন আমার তৈরি হয়ে গেল ম্যাগি অমলেট।